মাংস উঠাইতাম, তাতে ডিও দিয়ে আগে সেটার গন্ধ হটাইতাম, কেউ দেখতে পেলে হাঁটুর ওপর লুঙ্গি গুটাইতাম, বাকি চর্বিগুলো গলিয়ে নিয়ে ডালডা বানাইতাম, আমি ভাগার থেকে টাটকা পচা মাংস উঠাইতাম, আর পোকা বেঁচে যত্নে তাকে ফ্রিজে ঢুকাইতাম, খাওয়া যাবে কিনা কুকুর ডেকে আগে শুকাইতাম, কারো মাংস কভু হয় না ছোট এই কথা মানতাম, এত রকম মাংস খাইয়ে তবু জেলে পেলাম ঠাই, আজকার পেটেতে ডাকছে বেড়াল করছে কুকুর কাই, তোর বেশি দামে মাংস খেয়ে হবে টা কি রে, আজ মুরগিগুলো বাইরে ঘরে আমি খাঁচাতে, গোলমরিচ চাইলে দেব ইঁদুর না ধীরে, পচা গুড়দা মেটে যা গিলে ছিস দে ফিরাইয়া দে, তোকে মরা কুত্তা ভাগারে ফেলার অধিকার দিল কে, দুদিন ওয়েট করে যা আবার পচা মাংস পাবি রে, আমি ভাগার থেকে টাটকা পচা মাংস উঠাইতাম, তাতে ডিও দিয়ে আগে সেটার গন্ধ হটাইতাম, কেউ দেখতে পেলে হাঁটুর ওপর লুঙ্গি গুটাইতাম, বাকি চর্বিগুলো গলিয়ে নিয়ে ঢাল্লা বানাইতাম।